হ্যালো বন্ধুরা দারুণ একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে বা নিয়ে এসেছি যেখানে আপনারা দেখতে পারবেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ভলেন্টিয়ার্স পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বা বলতে পারেন এখানে স্বেচ্ছাসেবক নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কোনো রকম যে অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবে না যদি আপনাদের কাছে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আজকের আবেদনটি আপনারা করে নিতে পারেন যেখানে কিন্তু আপনাদের যে বিডিও অফিস রয়েছে মানে ব্লক অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনারা এই কাজটি পেয়ে যাচ্ছেন তো হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনলাইনের মাধ্যমে ফ্রিতে আপনারা আবেদন করে নিতে পারবেন যে কোনো কাস্টে বেলায় কোনোরকম যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগবে না একদম ফ্রিতে আপনারা আবেদনটি করে নিতে পারছেন কেন্দ্র সরকারের একটি চাকরি তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের নোটিশটি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি কত তারিখের লাস্ট ডেট কীভাবে আবেদন করবেন আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো চলো দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমরা ইলিজিবিলিটি বা কন্ডিশন ঠিক আছে যে সকল কন্ডিশন এখানে চা হয়েছে আমরা এক এক করে দেখে নেব এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে বলা হয়েছে মিনিমাম টেন স্ট্যান্ডার্ড পাস তো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে যদি আপনারা কেউ এইট পাস করে থাকেন তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারছেন না ভলেন্টিয়ার্স পোস্ট যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের সেক্ষেত্রে কিন্তু এইট পাস চা হয় সেক্ষেত্রে এটা যেহেতু কেন্দ্র সরকারের আপনাদের এখানে চা হয়েছে টেন্থ পাস আর এর সঙ্গে যদি কেউ কম্পিউটারে একটি ছ মাসের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে অগ্রাধিকার সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদের দেখিয়ে দিই এখানে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে এ যেটা লাগবে আঠেরো থেকে টোয়েন্টি নাইন উনত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে এক এপ্রিল দু হাজার তেইশের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হচ্ছে এবার নিচে চলে আসলে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন সেটা আমি আপনাদের একটু আগে বলে দিলাম টেন পাসের সঙ্গে সঙ্গে যাদের হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক লেভেল গ্র্যাজুয়েশন বি এম এ রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন সঙ্গে বলা হয়েছে কম্পিউটার এর সঙ্গে যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু এন কে এস অ্যাফিলিয়েটেড ইউথ ক্লাবের পক্ষ থেকে যে নিয়োগ সেই নিয়োগটি করতে চলেছে বা এখানে আপনারা বলতেই পারেন যে কেন্দ্র সরকারের গ্রুপ ডি লেভেলের স্বেচ্ছাসেবক নিয়োগ করতে চলেছে এবার এখানে আপনারা লক্ষ্য করবেন যেটা কিন্তু বলা হয়েছে এস এস যে গভর্নমেন্ট রুলস সে রুলস অনুযায়ী যে বয়সের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পেয়ে যাবেন আর এখানে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে যারা রেগুলার স্টুডেন্ট রয়েছেন মানে যারা এখনও পর্যন্ত পড়াশোনা করছেন যাদের বয়স আঠারো প্লাস তারা কিন্তু এখানে আবেদন নাও করতে পারেন এখানে কিন্তু সেটা বলা হয়েছে রেগুলার স্টুডেন্টের জন্য এই আবেদনটি নয় তো দেখুন এটা হচ্ছে সেই গুরুত্বপূর্ণ নোটিশ যেখানে বলা রয়েছে এই আবেদনটি কিন্তু অলরেডি আবেদনের যে প্রসিডিওর সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তবে এখানে আপনাদের কিন্তু আরও পনেরো দিন বাড়িয়ে দেওয়া হয়েছে মানে আবেদন এখনও পর্যন্ত যারা করেননি তারা কিন্তু করে নিতে পারবেন আপনাদের যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু নিয়োগটি করতে চলেছে আর সেই এখানেই আপনাদের যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে মানে এই যে কাজ এই কাজটি যখনই আপনারা অনলাইনে আবেদন করবেন আবেদন করলেই তো শেষ প্রসিডিওর এরপরে আপনাদের যে ইমেল আইডি বা মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারের মাধ্যমে আপনাদের জানানো হবে কত তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন যারা যারা আবেদন করতে পারবেন যারা যারা অনলাইনে সঠিকভাবে আবেদন করবেন তারা কিন্তু সকলেই ওয়াক অ্যান্ড ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবেন আর ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে ঠিকঠাক হলে কিন্তু আপনারা এই যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে তবে দেখুন এর লাস্ট ডেট কত তারিখে রয়েছে এখানে বলাই রয়েছে চব্বিশ তিন দু তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে এ মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি চলবে যদি কেউ আবেদনটি করতে চান এখনও পর্যন্ত করেননি আপনারা কিন্তু আবেদনটি করে নেবেন কী করে আবেদন করবেন সবার প্রথমে এই পেজটিতে আপনাদের চলে আসতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অল স্টেট এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব ডিস্ট্রিক্ট রয়েছে অল সেখানে আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যেখানে আপনাদের যে ডিস্ট্রিক্টের নাম সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট সাবমিট বাটনে ক্লিক করে দিলে এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে যেখানে আপনাদের নাম কিন্তু চা হয়েছে যিনি আবেদন করবেন তার পুরো নাম অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে বসাবেন আপনার বাবার নাম আপনার মায়ের নাম মেল না পেমেল সেটা বসাবেন ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন এরপরে প্লেস অফ বার্থ আপনার জন্মন কোথায় সেটা বসাবেন আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন জেনারেল এস এস ও যেটা হয় সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন আপনাদের ব্লাড গ্রুপ রয়েছে এ প্লাস এ পজিটিভ বি পজিটিভ যেটা সেটা আপনারা বসে দেবেন ভোটার আইডেন্টি কার্ড থাকলে ভোটার কার্ড নাম্বার বসাতে পারেন আর আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বার বসাতে পারেন চাইলে দুটো নাম্বার এখানে বসিয়ে দিতে পারেন কোনো রকম অসুবিধা নেই হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে এখানে দেখুন যখনই আপনারা ক্লিক করবেন উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে আপনাদের সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন যদি আপনারা কেউ পোস্ট গ্রাজুয়েশন করে বসে আছেন সেক্ষেত্রে সেখানেও কিন্তু কোলেক্ট করে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা কোনোরকম অসুবিধা নেই সেক্ষেত্রে দেখুন এখানে বলা হয়েছে রোল অ্যান্ড নাম্বার তো এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে রোল নাম্বার একটু স্পেস দিয়ে তারপরে কিন্তু রোল এরপরে আপনারা নাম্বার বসিয়ে দেবেন ইয়ারও পাসিং কত সালে মাধ্যমিক পাস করেছেন দেখুন উপরে এটা অনেকে ভুল করছেন এই যে হায়ার কোয়ালিফিকেশন বলা হয়েছে ঠিক আছে এই যে হায়ার কোয়ালিফিকেশনের কথাটা এখানে উল্লেখ করা হয় যে এখানে আপনারা যতটা হায়ার কোয়ালিফিকেশান দেখান না কেন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের রোল নাম্বারটাই বসাতে হবে মাধ্যমিক কত সালে পাস করেছেন সেই নাম্বারটাই এখানে বসাতে হবে এটা আপনারা মাথায় রাখবেন মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে করেছেন সেই বোর্ডটি এখানে বসাবেন এরপরে আদার্স কোয়ালিফিকেশন টেকনিক্যাল যদি থাকে সেটা বসাবেন কারেন্ট স্ট্যাটাস অফ ভলেন্টিয়ার্স স্টুডেন্ট না কী সেটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এমপ্লয়েড আনএমপ্লয়েড আদার্স যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিতে পারেন এরপরে দেখতে পাবেন নলেজ অফ কম্পিউ উটার অ্যান্ড ইন্টারনেট কম্পিউটার এবং ইন্টারনেট কাজ করার অভিজ্ঞতা রয়েছে যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে দেবেন অসুবিধা নেই এরপরে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নন আপনি কোন কোন ভাষা জানেন ঠিক আছে সবার প্রথমে এখানে আপনার চাইলে বাংলা ইংলিশ এভাবে করে আপনার স্পিড রাইট করে দিতে পারেন রকম অসুবিধা নেই এরপরে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন বসিয়ে দেবেন ব্লক বসিয়ে দেবেন এরপরে আপনার পিনকোড নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস শ্যামল এখানে আপনার কিন্তু এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কপি করে জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে এরপরে মোবাইল নম্বর ফোন নাম্বার ইমেল আইডি এরপরে দেখতে পাবেন হ্যাভ ইউ আদার পার্টিসিপেট অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম এই সকল দপ্তরে যদি আপনারা এর আগে ট্রেনিং করেছেন আপনাদের কাছে সার্টিফিকেট রয়েছে তবেই আপনারা এখানে ইয়েস করবেন ঠিক আছে নইলে কিন্তু এখানে ইয়েস করতে যাবেন না এরপরে একদম নিচে চলে আসবেন এখানে কি রয়েছে দেখুন এখানে বলা হয়েছে নেম অ্যাড্রেস টেলিফোন নাম্বার টু রেফারেন্স আপনাদের এরিয়ার মধ্যে দুইজন ব্যক্তির নাম এখানে আপনাদের দিতে হবে তার অ্যাড্রেস যাতে করে আপনাদের বাড়ির সেই এলাকায় হয় সেই অ্যাড্রেসটি বসাতে হবে এরপরে সেই ব্যক্তির ফোন নাম্বার বসে দিতে হবে আর সেভাবে করে সেম আরেকটি আরেকজন ব্যক্তির নাম অ্যাড্রেস এবং কি তার ফোন নাম্বার বসানোর পর এই যে সাবমিট ঘরটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একবার সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আইডি পেয়ে যাবেন তো সেই আইডিটি পাওয়ার পর আপনারা কী করবেন সঙ্গে সঙ্গে এই ফর্মটিতে চলে আসবেন মানে একদম ব্যাকে হোমে চলে আসবেন এখানে আপনারা দেখতে পারবেন প্রিন্ট বলে একটা অপশন রয়েছে এখানে জাস্ট একটি বার ক্লিক করে দিতে হবে এবার ক্লিক করা মাত্র সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি যে রয়েছে সবার লাস্টের দিকে কয়েকটি সংখ্যা সেই নাম্বারটি এখানে বসানোর পর ডেট অফ বার্থ বসিয়ে দিলে এই যে সাবমিট ঘরটি দেখতে পাচ্ছেন সাবমিট বাটানে একটি বার ক্লিক করে দিলেই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেই যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু অনলাইনে প্রিন্ট আউট করে নিতে পারবেন তো বন্ধুগণ এ আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ